দুই হাজার চার সালে ময়মনসিংহের ভালুকায় পনেরো একর জায়গার ওপর গড়ে তোলা হয় দেশের প্রথম বাণিজ্যিক কুমিরের খামার রেফটাইল ফার্ম খামারের স্বপ্নদ্রষ্টা ছিলেন মুস্তাক আহমেদ এতে ছত্রিশ শতাংশ মালিকানা নিয়ে সাথে ছিলেন মেজবাহুল হক দুই সালে খামারের শেয়ার ছেড়ে দিলে মালিকানায় চলে আসেন প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার এরপর থেকেই খামার দেখিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ ঋণ বের করে নেন তিনি দুই সালে সরকার পিকে হালদারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করলে হুমকিতে পড়ে কুমিরের পরিচর্যা বর্তমানে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন কুমির বিশেষজ্ঞ এনাম হক শুধু কুমির নির্ভর করে কুমির ফার্ম সাস্টেন করা যায় না পৃথিবীতে কোনো কুমিরের ফার্ম এককভাবে কুমির দিয়ে কেউ কিন্তু সাস্টেন করিনি অনেক দেশের ফার্ম ফার্মিশ করছে অনেক দেশে গেছি ফার্মের সঙ্গে ট্যুরিজম থাকতে হয় কিন্তু ভালোকায় একমাত্র একটা প্রোজেক্ট যেটা কোনো ট্যুরিজমের কোনো ফ্যাসিলিটি রাখা হয়নি তো এই মধ্যে আমাদের টার্গেটই হচ্ছে যেহেতু আমরা স্টেট কোম্পানি আমাদেরকে টাকা দিবে না আমরা আমাদের আয় দিয়ে এই ফার্মকে চালাবো গভর্নমেন্ট যদি একটু সাবসিডি দেয় দেন ভালোকা ফার্মকে যদি দুটো বছরের কোনো সাপোর্ট গভর্নমেন্ট থেকে পাই দাঁড়িয়ে যাবে এখানে সরকারের আর কোনো দিন তাকাতেও হবে না কারণ কুমির এমন একটা বস্তু যার এমন কোনো অঙ্গ নাই যেটা বিক্রি হয় না প্রতিকূল অবস্থা কাটিয়ে ওঠায় হাসি ফুটেছে খামারটিতে কর্মরত আঠাশ জন কর্মকর্তা কর্মচারীর মুখে নতুন পরিচালনা পর্ষদ পূর্ণতমে বিভিন্ন কার্যক্রম শুরু করেছেন এবং আমাদের যে ইতিমধ্যে রপ্তানি প্রক্রিয়ার বিভিন্ন কার্যক্রম শুরু করেছি শুধু রপ্তানি প্রক্রিয়া নয় রপ্তানি প্রক্রিয়ার পাশাপাশি আমরা ইতিমধ্যে পর্যটন ব্যবস্থা করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছি শুধু চামড়া নয় এর পাশাপাশি কুমিরের মাংস এবং দাঁত রপ্তানিতে সরকার সহযোগিতা করলে উদ্যোক্তা বাড়বে বলে মনে করেন এই বিশেষজ্ঞ তো সেই ধরনের কুমিরের খামার করতে চাইলে তার জন্য যে ট্রেনিং নেওয়া বিদেশের টেকনোলজিস্টদের সাথে আপনার কমিউনিকেশন করা এবং তাদেরকে রপ্তানির সুযোগ করে দেওয়া সেক্ষেত্রে চামড়া মাংস দাঁত এসব কিছুর কিন্তু রপ্তানি বাজার রয়েছে তো সুযোগ করে দেওয়া এই সমস্ত সর্বক্ষেত্রে যদি সরকার নীতিমালা তৈরি করে তাদেরকে এই ধরনের ফেসিলিটেশন করে আমার মনে হয় বাংলাদেশ থেকে কুমিরের যে চাষ এবং রপ্তানি এর ব্যাপক সম্ভাবনা আছে খামারে বর্তমানে ছোট বড় মিলিয়ে দুই হাজার কুমির রয়েছে দুই বছর পর সম্প্রতি ডিম দেয়া শুরু করেছে এখানকার কুমির